Hey guys, welcome back to my channel. আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি চলে এসেছি আমার হাজবেন্ডের সাথে খর্দার শ্যামের মন্দিরে। কারণ হচ্ছে আজকে ঝুলন যাত্রা, তো ঝুলন যাত্রার জন্য এই শ্যামের মন্দিরে প্রত্যেক বছরই অনেক বড় করে ধুমধাম করে উৎসব করা হয়। তো চলো ভেতরে গিয়ে আমরা দেখি যে ভগবানকে এরকম করে সাজানো হয়েছে আর কি রীতি করে পুজো করা হচ্ছে। আমরা এখন চলে এসেছি খর্দার শ্যামের মন্দিরে, যেখানে ঝুলন উৎসব পালন করা হচ্ছে। সমস্ত কোভিড বিধি নিষেধ মেনেই এখানে ঝুলন উৎসব পালন করছে সবাই। ঠাকুরের যা যা নিয়ম আচরণ আছে সবই করা হচ্ছে, কিন্তু এখানে ভক্তদের যে সমাগম হয় প্রত্যেক বছর সেইটা এখানে হচ্ছে না। প্লাস কোভিড বিধি নিষেধ মেনে এখানে মাত্র 20 জন করে ভেতরে ভক্তদের দর্শন দেওয়া হচ্ছে। Thank you.
এবার মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আর এক জায়গায় যেখানে আমার হাজবেন্ডের দরকারও আছে, কাজ আছে একটু, তো সেখানেই আমিও তার সাথে যাচ্ছি। তো চলুন দেখা যাক এবার কোথায় যাচ্ছি, আমি ঠিক জানি না, যদিও এবার যাই আপনাদেরও দেখাবো, আপনারাও দেখতে থাকুন। সো এবার চলে এসেছি ব্যারাকপুরের ক্যাফে বাই দ্য লেনে, এটা আজকে উদ্বোধন হলো, ওপেন হলো এটা। চলুন ভেতরেও দেখা যাক কী কী করা হয়েছে। ক্যাফে বাই লেন যে ক্যাফেটা খুলেছে, এটা খুলেছে আমাদের মোহনবাগানের ফুটবল প্লেয়ার এই যে শিলটন পাল এবং তার ওয়াইফ যৌথভাবে। কিছু ছবি ক্লিক করে এবার বাড়ি ফেরার পালা। তো আজকের জন্য এইটুকুই, আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো আমার ব্লগগুলো এবং নজর রেখো, তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক এন্ড শেয়ার করো। টাটা, বাই বাই।